হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস একটি ওয়েবসাইট, আমার নাম দিয়েই kanailal.com। তো এই ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। তো ওয়ার্ডপ্রেসের যে 2020 সালের যে নতুন ভার্সন 5.4, এটি আপডেট দেওয়ার কারণে একটি নতুন প্রবলেমে পড়েছি। সেই প্রবলেমের জন্য পুরো সাইট ফরম্যাট করেছি, করার পর নতুনভাবে যখন আবার সেই নতুন ভার্সনটি আমি আপডেট দিলাম, দেওয়ার পর যে প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে পোস্ট এবং পেজ ক্রিয়েট করা যাচ্ছে না। তো আপনাদের দেখাচ্ছি আমি একটা পেজ ক্রিয়েট করতে গিয়ে যে আসলে কী প্রবলেমটা হয় এবং সেটি কীভাবে সলিউশন করব সেটাও দেখাচ্ছি, একদম সহজ। অনেকে হয়তো খুবই টেনশন করতেছেন বা খুঁজে পাচ্ছেন না, তারা ভিডিওটি দেখেন, এক মিনিটে এটা সলভ করা যায়। এখানে আমি একটি পেজ ক্রিয়েট করব, যদি অ্যাবাউট মি পেজ একটা জাস্ট ক্রিয়েট করব। ওকে, এখন যদি পাবলিশে ক্লিক দেই, দেখেন এখানে দেখাচ্ছে পাবলিশিং ফেইলড, দি রেসপন্স ইজ নট এ ভ্যালিড জেশন রেসপন্স। ওকে, তো এটি আমাদের প্রবলেম। এটির জন্য আসলে যেটি করতে হবে, প্লাগিনস থেকে গিয়ে আমাদের একটা নতুন একটা প্লাগিন যুক্ত করতে হবে। তা আমি এখান থেকে নিউ ট্যাব নিচ্ছি, অ্যাডেড নিউ প্লাগিন, নিউ প্লাগিন নিয়ে নিউ ট্যাব নিলাম, এটা এখানেই থাক। গিয়ে আমরা যেটি করব, ক্লাসিক এডিটর, এখানে দেখেন ক্লাসিক এডিটর আগে থেকেই আছে এখানে সামনে, না থাকলে এখানে লিখবেন ক্লাসিক এডিটর। যদি সামনে না থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন ক্লাসিক এডিটর, এটি লিখে সার্চ করবেন, তাহলে প্রথমে চলে আসবে এখানে। দেখেন ক্লাসিক এডিটর আইকনটি দেখেন, 5 মিলিয়নের বেশি অ্যাক্টিভ আছে। জাস্ট আমরা এটা ইনস্টল করব। ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ করে নেব, আর কোনো কাজ নেই। জাস্ট এখন এসে আমরা যেটি করতে পারি, এখন আমরা পুনরায় আমরা অ্যাবাউট মি পেজ বা আদার্স যে কোনো পোস্ট বলেন, পেজ বলেন, সব আমরা ক্রিয়েট করার চেষ্টা করতে পারি। অ্যাডেড নিউ লিভ, নতুন করে শুরু করতেছি। ওকে, পেজ টাইটেল দিলাম এবং পেজ ডিসক্রিপশন। ওকে, পাবলিশ। খেয়াল করেন এখন আমাদের পেজ পাবলিশ হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। এখন কিন্তু আগের আর ওই প্রবলেমটি দেখাচ্ছে না, ঠিক আছে।